নমস্কার খবরিয়া চব্বিশে আবারও একবার আপনাদের স্বাগত। ভোটের প্রাককালে আর একদিন বাদেই ভোট। আমরা কিন্তু বিভিন্ন প্রার্থী এবং সাধারণ মানুষের কথা নিয়ে সরাসরি দেখাচ্ছি এবং তাদের কথা শুনিয়ে তুলে ধরছি আপনাদের সামনে খবরিয়া চব্বিশের পর্দায়। আবারও একবার আমরা ভবের বাজার কোচবিহার ভবের বাজার সংলগ্ন এলাকার 129 নম্বর বুথের সিপিআইএম প্রার্থী এবং এখানকার সাধারণ মানুষ তাদের প্রত্যেকের কথা তুলে ধরবো আমরা সরাসরি খবরিয়া চব্বিশের পর্দায়। আসুন, আপনি প্রার্থী। হ্যাঁ নমস্কার, খবরিয়া চব্বিশের পক্ষ থেকে ভোট একদিন বাদে ভোট এবং কেমন হবে ভোট বলে মনে হয় এবং প্রচার কেমন হলো? প্রচার তো করতে দেয়নি এক নম্বরে আমাদেরকে। হ্যাঁ বলছিল যে হুমকি দেব, প্রাণে মারবো, কালকে রাত্রিবেলা বোমা ফাটাইছে, আমি সারা রাত্রি ঘুম পাড়তে পারিনি, পুলিশকে ফোন করলে পুলিশ তো সাথে আসে না, সময়ের পরে এসে ভোট প্রচারে যেতে দেবে না, আবার বলছে যে ভোট দেওয়া দিতে পৌঁছতে পারবে না এতটুকু। কাদের পক্ষ থেকে হুমকি আসছে? তৃণমূলের পক্ষ থেকে, সিপিআই এর প্রার্থী। হ্যাঁ আমি প্রচার করেছেন? প্রচারে একদিন গিয়েছি আর পাইনি যেতে, প্রচার করতে যায়নি। তাহলে কি আশা করছে? ভোট তো একদিন বাদেই ভোট, একদিন বাদেই তো ভোট, আবার আশা করতেছে ভোটটা যেন আমরা সুস্থভাবে দিতে পারি, বাহিনী ঠিক মতো চাই। বাহিনী তো হাইকোর্টের অর্ডারে সেখানে কিন্তু নির্দেশ অনুযায়ী সমানুপাতে থাকবে, রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু সমানুপাতে থাকবে, সেখানে কি কোথাও নিরাপত্তা সুস্থভাবে হবে বা ভোট সেই আশা রাখছেন তো? হ্যাঁ রাখছি তো। সাধারণ মানুষকে কতটা পাশে পাচ্ছেন? হ্যাঁ সাধারণ মানুষের পাশে পাচ্ছি আমি, আছে ওরা আমার সঙ্গে। এই এলাকার সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বলবেন একবার আমাদের খবরের চব্বিশের পর্দায়, যে 5 বছরে কি কি হয়নি বা কি হয়েছে? আপনি প্রার্থী হলে, প্রার্থী আপনি এবারে জিতলে কি করবেন, সাধারণ মানুষের পাশে কিভাবে দাঁড়াবেন? সাধারণ মানুষের পাশে যেভাবে থাকতে হয়, রাস্তাঘাট কাজকর্ম সব কিছুই দেখতে হবে আমাদেরকে, সবার জন্য, সব প্রার্থীর জন্য সুযোগ সুবিধা পাওয়ার জন্য করে দেওয়া লাগবে, সবার পাশে থাকবো আমি। এবারে এখানে প্রার্থী কিন্তু আমরা ভবের বাজার 129 নম্বর বুথের প্রার্থীদের সাথে কথা বলে এবং আমরা আরো কিছু মানুষ রয়েছে সাধারণ মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে রয়েছে তারা কি বলবে সামনে একদিন বাদেই ভোট, সেখানে কি বলবেন যে ভোট কেমন হতে চলেছে এবার? ভোট তো আদতে এটা সন্ত্রাসের ভোট, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা এখানকার ভোটার, আমরা চাই ভোটটা যাতে শান্তিপূর্ণ হয় এবং সেই দিকে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা, যে আপনাদের পর্দায় আপনারা এই কথাটাই বারবার তুলবেন যে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নিশ্চিন্তে নির্ভয়ে ভোটটা দিতে পারে। সে আমরা কাকে ভোট দেব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভোট বুথ অবধি যাতে আমরা পৌঁছিয়ে ভোটটা প্রত্যেকটা জনগণ নিজের হাতে নিজের ভোট নিজেটা নিজেরাই যাতে দিতে পারি, এতটুকু আমরা কমিশনের কাছে এবং আপনাদের সাংবাদিকদের কাছে আমাদের এটাই আবেদন থাকলো, আপনারা এটাই তুলে ধরবেন আপনাদের পর্দায়, পর্দার মাধ্যমে কমিশনের কাছে, যে মানুষ আর কিছু চায় না, শুধু নির্বিঘ্নে ভোটটা দিতে চায়, নিজের ভোটটা নিজেরাই দিতে চায়, এই ব্যবস্থাটা যাতে করে, এটাই আমাদের বক্তব্য। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ কিন্তু সমানুপাতে থাকছে প্রতিটি বুথে, সেখানে তো একটা, কিন্তু কে রাজ্য পুলিশ তো, ওরা তো চোর, ওরা তো চোরের দালাল, ওরা তো অসৎ, বিরোধী দল দেখলে ওরা সাড়া দেয় না তো, ওরা তো চোরের দালাল, ওদের নিয়ে আমাদের কোনো ভরসা নেই, ওদের উপরে কোনো আস্থা নেই, কোনো জনগণের কোনো আস্থা নেই, আমাদের আস্থা একমাত্র সেন্ট্রাল ফোর্সের উপরে, সেন্ট্রাল ফোর্সটা যাতে বেশি করে ডিপ্লয়েড করে এটাই আমরা আশা করি, এটাই আমরা চাই এবং তাদের মাধ্যমে। এবার যেভাবে হুমকি চলছে আমাদের এখানে, বিরোধী দলদের কোনো প্রচার করতে দিচ্ছে না, কারোরও বাড়ি আমরা যেতে পারছি না, তথাপিও যেভাবে আমরা লোককে পাশে পাচ্ছি বা সংগঠিত করতে পেরেছি তাতে কিন্তু টিএমসি দল কিন্তু ভয়ে ভীত, যে মানুষ ভোট দিতে পারলে আমাদের পরাজয় নির্ঘাত, এটা একটা অনিবার্য ডেফিনিট, অতএব তারা চেষ্টা করবে আমাদের ভোট দানে বিরত রাখার জন্যে। এবার এটাই কিন্তু আপনাদের পর্দার কাছে, পর্দায় আপনারা ফুটে তুলবেন যাতে আমরা ভোটটা দিতে পারি, এই বিষয়টাই কমিশনের কাছে আপনারা ফুটে তুলবেন যাতে আমরা ভোটটা নিজেরা দিতে পারি নির্বিঘ্নে, কারণ সাধারণ মানুষ তো ভয়ভীত, মানুষ কিন্তু অটোমেটিক্যালি ভয়ভীত, এবার ভোট বাড়ি যাবে রাস্তায় অ্যাটাক করবে, যেতে পারবে না, বোম বন্দুক তো এদের সচরাচর,
মানুষকে মারতে তোয়াক্কা করে না, এটা আমরা প্রতিনিয়ত দেখতেছি। তা অতএব যার যাতে নির্বাচন কমিশন সেই দিকটা আলোকপাত করে এবং মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্র রক্ষার স্বার্থে যাতে বেশি বেশি করে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করে সাধারণ মানুষের বুথ কেন্দ্রে পৌঁছে ভোট দেওয়ার অধিকারটাকে সুরক্ষিত করতে পারে, এটাই আমাদের আবেদন। সাধারণ মানুষের কথা আমরা তুলে ধরছি খবরিয়া চব্বিশের পর্দায়। আমরা আরো কিছু মানুষ রয়েছে সাধারণ মানুষ, তাদের বক্তব্য কি এই ভোট নিয়ে? এবারে 2023 পঞ্চায়েত ভোট, গ্রাম বাংলা দখলের লড়াই, এক দফায় ভোট, ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট, কি বলবেন যে এবারে ভোট কেমন হতে চলেছে? ভোট তো আমার খুব অবস্থা খারাপ, আমার তো যাওয়ার পাওয়া নাকি, কোনো বেড়াই পাওয়া নাকি, কোনো জায়গা হওয়া যাওয়ার পাইনি, খুব আমার খুব ভয়। কাদের থেকে ভয়? তো টিএমসি হুমকি যায়, মিটিং করছে, হুজুরি দিছে লাঠি সাঙ্গায়, এইভাবে তো আর কি করব, এটাই আমার। 2018 ভোট সেটা কি দিতে পেরেছি? সেটা না, আমার ভোট সেটা দিতে পেরেছি, কারণ ফোর্সটা বেশি পরিমাণে ডিপ্লয় হয়েছে। এই আর এই আর ঠিক আছে, একটা ভয় কোথাও কাজ করছে, ভয় তো ভয়, মানে সেই ভয়ের বাতাবরণটা যাতে কাটতে পারি, মানে সেইটা জেনে আমরা উঠে চাই। এরা আমরা সময় মতো ডাকলে পাই না, সময় মতো ডাকলে পাওয়া যাচ্ছে না, রাজ্য পুলিশের কাছে কমপ্লেন করি আমাদের কিছু হচ্ছে না। তো এখানে আমাদের প্রার্থীকে আটকাইছে, এই যে প্রচারে গিয়ে আটকাইছে, প্রাণে মারার হুমকি দিল, আমরা থানায় কমপ্লেন করলাম, এফআইআর কপি আমাদের কাছে আছে, অথচ কিছু ব্যবস্থা হচ্ছে না। একটা প্রার্থী নিজে যখন ভোটের প্রচারে বেরোতে পারে না, তাহলে পরিস্থিতিটা কোন জায়গায় পৌঁছেছে সেটা, আমরা তো সাধারণ কর্মী, আমরা তো অনেক দূরন্ত, কিন্তু প্রার্থী পৌঁছতে পারছে মানুষের কাছে। তথাপিও গ্রাম বাংলার লোক, আমাদের তো একটা নির্দিষ্ট ভোট আছে আমাদের বুথের, হ্যাঁ সামথিং 1100 প্লাস, সেখানে মেজর পার্সেন্ট ভোটার, এটা জনগণের সদিচ্ছের প্রকাশ। কিন্তু যার জন্যে শাসক দল, মানে যাতে ভোটটা কৌশলে পাবলিককে সেখানে ভোটদানে বিরত থাকে, সেই চেষ্টায় অনবরত চালাচ্ছে। মানে ভোট উইথড্রর জন্য প্রচুর চাপ দেওয়া হয়েছিল, উইথড্র করতে পারে নাই, প্রার্থী বাড়ির বাইরে ছিল, তারপরে 20 তারিখের পরে বাড়িতে আসলো, তারপরে আবারও চাপ, বিভিন্ন ধরনের চাপ, তারপরে যখন উইথড্র করে নাই, এখন লোক তো ভোটার যারা সাধারণ তারা কিন্তু একমুখী, এখানে একমুখী ভোটটা দিতে পারলে টিএমসির এখানে নির্ঘাত পড়া যায়, ও স্বয়ং মুখ্যমন্ত্রী আসলো বাঁচাতে পারবেন না। সাধারণ মানুষেরা রয়েছেন, প্রত্যেকের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি একে একে, এবং প্রার্থী যিনি রয়েছেন সিপিএম প্রার্থী তার সাথেও আমরা কথা বলেছি, এবং আরো কিছু মানুষ রয়েছে সাধারণ মানুষ, ভবের বাজার 129 নম্বর বুথের যারা ভোটার রয়েছে, 1100 প্লাস এখানে কিন্তু ভোটার রয়েছে, তারা কি বলছেন, কি বলবেন যে সামনে ভোট এবং এখানে কেমন বাতাবরণ? উনিও প্রার্থী এবং ওনার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আপনি কত নম্বর বুথে? 116 কথা বলতে দেয় না, কারো বাড়ি যাইতে দেয় না, ভোট কালেকশন করলে হুমকি দেয়, ভোট কেন্দ্র যদি যাইতে না পারে কিভাবে মানুষ ভোট দিবে? আমাকে ছাপ্পা মারবো, দেখে দেখে ভোট নেব, ওখানে যাইতে দেব না, এই না এখানে হুমকি দিবে না, আজকে দুপুরবেলা হুমকি দিন যে ভোট মারবো, দেখে দেখে ভোট মারবো, কোনো কিচ্ছু করে পাবেন না, আর বাহিনী এসে বাহিনীকে পয়সা দিয়ে কিনবো, কিনে নিয়ে ভোট ছাপ্পা করবো, দেখে দেখে ভোট নেবো, এইভাবে তৃণমূলের ভোট বলছে, বাহিনীকে কিনে তারপরে ছাপ্পা করবো, হ্যাঁ এই হুমকি দিচ্ছে, হ্যাঁ এই হুমকি দিচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে কিনে কিনবে, তারা কিনবে, হ্যাঁ এমনটা, হুম ভোট দিবে না, ভোট কেন্দ্র যাবে, ভোটে যদি দেখা যায় যে এখানে সাধারণ মানুষরা ভোট দিয়েছে শান্তিপূর্ণভাবে এবং আপনি জিতেছেন, তবে জেতার পরে এখানকার এলাকার উন্নয়নের সাপেক্ষে কি করবেন প্রথমে ভেবেছেন? কি করবো তোমার যদি না কিছু না দেয় তাহলে আর কি করবো? আপনি যদি জেতেন তারপরে এলাকার উন্নয়নের জন্য কি করবেন? রাস্তাঘাট, বাড়িঘর যেটা পামো শিখিয়ে দেবো মানুষকে, আর কি করবো? ভোট প্রচারে সাধারণ মানুষকে কি বললেন? সাধারণ মানুষ যাইতে দেয় না, ভোট তো দিতে চায়, দিতে চায় মানুষ, কিন্তু যাইতে পারি না, যাইতে পারি না, যাইতে দেয় না,
লোক তো আছে রেডি ভোট দেওয়ার জন্য। কি মনে হয় যে একদিন বাদে ভোট সেটা কেমন হবে, সেখানে কি পৌঁছতে পারবে? ওই তো পৌঁছতে পারবে না, যাইতেই দিবে না। এতে আতঙ্ক, মানুষের ভয়, মানুষের হুমকি দেয়। ভাট বাজারে চা পান খেলে তাকে হুমকি দেয়, কথা বললে হুমকি দেয়, কথা বলেন কেন? হ্যাঁ, 116 এবং 129 নম্বর বুথের সিপিআইএম এর প্রার্থী এবং সাধারণ মানুষের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। কি বলবেন দাদা সামনে এই পঞ্চায়েত ভোট? ওই তো বললাম, আমার বুথের তো আমার প্রার্থী বললে না। আপনি সাধারণ মানুষের সাথে কি বলবেন? সাধারণ মানুষের সঙ্গে তো কথা বলার আমার কোনো ইয়ে নাই, মানে লোক ভয়ে বগল চাপে না, হুমকি দেয় বগল চাপলেই, মানে কথা বলার মতো পরিস্থিতি নাই। এই তো একটু আগে আমার বাড়ি এসে বইলে গেল যে আমরা দেখে দেখে ভোট নেব, যেহেতু বাহিনী 11টা থাকে বুধে, তাকে পয়সা দিয়ে কিনে আমরা ভোট ছাপ্পা করব, এইভাবে একটু আগে বলল আমার বাড়িতে এসে। আমরা দুইজনে তো দুই স্বামী স্ত্রী ভোট কালেকশনে গেছি, আমাকে তো রাস্তার মধ্যে মানে আর জাতি দেয়নি, আটকে দিয়ে দিছে, ওটা ঘুরে চলে আসছি। ভোটাররা তো ভোট দেওয়ার জন্য একদম রেডি, কেন এখন ভোটাররা বুদ্ধি আসি ভোট দিতে পারবে কি না সন্দেহ। অনেক তো দুই তিন বাড়িতে আসে হুমকি, অলরেডি হুমকি দিয়ে দিছে, বাজারে একটা দোকান বন্ধ করে দিয়ে দিছে। সাধারণ মানুষ যেন ভোট দিতে পারে সেটাও কিন্তু দেখার একটা ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটা আপনারা কিভাবে দেখবেন সেই জিনিসটা, যাতে সাধারণ মানুষ ভোট দিতে পারে সেইভাবে আপনারা কিভাবে? প্রশাসনের উপরে, প্রশাসনের উপরে সবকিছু নির্ভর। এখন তো যে বাহিনী এসে ঢুকছে, দুই দিনে দুই বেলা ঢুকছে, সন্ধ্যা সন্ধ্যার পরে, পরশু দিন সন্ধ্যার পরে ঢুকছে, হ্যাঁ করছে, আর নাই সারা রাত্রি, নাই সারা রাত্রি তো ওরা তো বাইক বাহিনী তো দাপে বেড়াইছে, কালকে যেমন সন্ধ্যার দিকে আসছে একবার, আর নাই সারাদিনের মধ্যে, আর নাই কালকে তো সারা রাত্রি বোম টোম কোন কোন জায়গায় এদিকে ফাটে টাটে বেড়াইছে, বাইক বাহিনী দাপে বেড়াইছে সারা রাত্রি, ওই বাহিনী একবেলায় আসে, আর কোনো নাই। তাহলে কার উপরে সাধারণ ভোটাররা কার উপরে ইয়া করবে, ভরসা করবে? ভোটাররা কি করে ভোট দিতে আসবে? এই সাধারণ মানুষ কি বলবেন যে এবারে সরকারি প্রকল্প সেগুলো কি সুযোগ সুবিধা পান? তো আমরা তো মমতাকে ভোট দিছি, মমতা সুযোগ সুযোগ কিছু পাইনি, কি করি পাই? পঞ্চায়েত ঘর যেতে পঞ্চায়েত যেতেই আমরা টাকা পয়সা সব নিয়ে খেয়ে নেয়, আমরা মাটি কেটে কাজ করছি তাও আমার পয়সা দেয় নাই, আমরা গরিব মানুষ দোকান করি খাই বাজারে। আর এখন মনে করো অন্য বিরোধী পার্টিটা দাঁড়াইছে, এখন বিরোধী পার্টি দাঁড়াইছে আর বিরোধী পার্টিকে জাতি দিবে না, দোকানে আসে হামলা করে, কালকে নাঠি ধরি ডাঙা একটা পিটিয়ে পিটি, কি করে থাকবো গ্রামত? আমরা ভোট তো দিতে হবে না, হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডার তো দেয়, লক্ষ্মীর ভাণ্ডার দেয়, কিন্তু ঘর কিছু পাই নেই, ঘরের নাম এসে কাটি দেয় দেয় না, হ্যাঁ নাম কেটে দেয় দেয় না। এরা ঘরগুলো সবাই যার যার আছে, আমার আমাদের নাম কাটে, আমার জব কার্ড এতদিন 5 বছর হয়ে গেলো, 10 বছর হয়ে গেলো, জব কার্ড কোনদিন আমার জব কার্ড খেলে নেই, আমার জব কার্ড খেলেই নেই, আমার মাটি কাটা পয়সা কাজ করছি পয়সা আমাকে দেয় নেই, মাটি কাটা পয়সা আমাকে দেয় নেই, ও খেয়ে নিছে, এগুলি নিয়ে মেলা বিশের কেসাল হয়ে গেছে, তাও পঞ্চায়েত আমাকে টাকা দেয় নেই। এখন তো মনে করো ভোট হচ্ছে, প্রার্থী তো নতুন প্রার্থী দ্বারা পুরন প্রার্থী দ্বারা কোর্টে দাঁড়ায় দাঁড়াই বিজেপি দ্বারা সিপিএম দ্বারা ভোট দিতে জাতি হবে না, তো তো ভোট দিয়ে যাওয়ারই দিবে না, যে মতন ও তো মনে করো যে মতন হামলা চলছে, যে হুমকি দিচ্ছে যে ভোট দিয়ে যাবার দেবো না, কালকে নাঠি ধরি একেবারে 8-10 জন একটা রাস্তা দিয়ে আপডাউন করলে স্যার শিলং বার দাঁড়িয়া কিছু বলে নেই, আপডাউন করেছে করুক কিছু বলে নেই, এই সেদিন দোকানে হামলা হয়েছে কিছু বলে নেই। এরা মনে করো প্রশাসন যদি বাইরে বিড়তে না পারে তা কি করে ভোট দিবে? সাধারণ ভোটারের ঘরে ভোট দেওয়ার পক্ষে সম্ভব কি করে ভোট দিবে? হ্যাঁ সাধারণ লোক যদি যাইতে না পারে তো ভোট দিবে কি করিয়ে? গেল 5 বছরে তো ভোটাররা ভোটে দিতে পারেনি, সব বুধে হাড়িভাঙা অঞ্চল টোটালটা ছাপ্পা আছে, কোন ভোটার ভোট দিতে পারে নাই, এখন প্রশাসন যদি সহযোগিতা করে, তোমার সাংবাদিকরা যদি সহযোগিতা করেন, তাহলে সাধারণ ভোটারের ঘরে হয়তো ভোট দিতে পারে, তাছাড়া ভোট দেওয়া সম্ভব না, ভোট কেন্দ্রে যাওয়া সম্ভব না। এখন যে হামলা চলছে আর কি করে ভোট দেবো, কি করে যাবো? আমার তো একটা জীবন, সবারই তো জীবনে সবাই ইয়ে করে, জীবন তো বাঁচার মতো সবাই তো করবে যে আমি বাঁচি, ওকে যা কি মরে কি না, গ্রামে মনে করো যদি একটা কোনো পুলিশ না আসে, যদি এটা কোনো কিছু না আসে তো কি করে ভোট দিয়ে যাবে পাবলিকের ঘর? ওখানে কি পাবলিক ঘর যা মাথা লাগে দিবে দিবে মরবের জন্যে? তাইলে ভোটের প্রাকলে একেবারেই আমরা সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করলাম এবং এখানকার যারা প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন এবং সাধারণ মানুষরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে এই এলাকায় কিন্তু তারা গত 5 বছরও ভোট দিতে পারেনি, গত আগের বছর যেটা 2018 সেখানেও কিন্তু ভোট দিতে পারেনি সেইভাবে, এবং এ বছরও কিন্তু একটা আশঙ্কা রয়েছে, এখানে কিন্তু প্রতিনিয়তই তাদের ভয়ে রাত কাটাতে হচ্ছে, এখানে কেন্দ্রীয় বাহিনী থাকলেও কেন্দ্রীয় বাহিনী কতক্ষণ থাকবে, কতক্ষণ তাদের সুরক্ষা দেবেন, কিন্তু তাদের এই সুরক্ষার বিষয়টা কিন্তু
অনিশ্চিত এবং তারা কিন্তু যথেষ্টই ভয়ের মধ্যে রয়েছে। এখানকার ভবের বাজার এলাকার 129 এবং 116 নম্বর বুথের সাধারণ সিপিআইএম প্রার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের বক্তব্য কিন্তু আমরা তুলে ধরলাম এই বাজার এলাকা সংলগ্ন এলাকা। তারা কিন্তু একটা ভয়ের পরিবেশে রয়েছে, সেই চিত্র তাদের কথার মাধ্যমে কিন্তু উঠে এলো। আমরা অন্যান্য সমস্ত খবর, সমস্ত ভোটের প্রাক্কালে একেবারে একদিন পরে ভোট, ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট এবারের এক দফায় হতে চলেছে 8ই জুলাই, এবং সেই 8ই জুলাই ভোটের পূর্ব মুহূর্তের যে পরিবেশ এবং সাধারণ মানুষের মনে যে কথা, তাদের যারা ভাবছেন যে ভোট দিতে যাবেন, ভোট একটা গণতান্ত্রিক অধিকার, উৎসবের মেজাজে কিন্তু এই জায়গার কিন্তু দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ কিন্তু যথেষ্টই ভয়ে রয়েছে। তারা ভোট দিতে যাবেন যেই দ্বারা যাকেই দেখ, ভোট সে সিপিআইএমই হতে পারে বা বিজেপি বা তৃণমূল কংগ্রেস, যাকেই হোক ভোট দিতে যাবে, কিন্তু তারা যেতে পারবেন কিনা, ভোটের বুথ কেন্দ্র পর্যন্ত যেতে পারবে কিনা, সেই দুশ্চিন্তায় কিন্তু তারা আছেন, সেই চিন্তাও কিন্তু তাদের মধ্যে রয়েছে। তাদের কিন্তু একটা আশঙ্কা, ভয়ের মধ্যে রয়েছে কি ভোট দিতে যেতে পারবেন কিনা, এটাও কিন্তু একটা প্রশ্নের মুখে তাদের পড়তে হয়েছে এই পর্যন্ত। আমরা অন্যান্য সমস্ত ধরনের খবর আবারও আমরা সমস্ত এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। ভোটের প্রাক্কালে ভোটের সমস্ত রকম খবর আপনারা দেখতে থাকুন খবরিয়া 24, আমরা তুলে ধরার চেষ্টা করছি সমস্তটাই। ক্যামেরায় রাজীবের সাথে আমি পায়েল, ভবের বাজার কোচবিহার থেকে, ভবের বাজার 129 এবং 116 নম্বর বুথের থেকে আমরা তুলে ধরলাম সমস্তটাই। অন্যান্য খবর সাথে থাকুন, দেখতে অবশ্যই চোখ রাখুন।